কিছুদিন যা মাছের দাম ছিল তার তুলনায় অনেকই কম দাম আছে এখন মাছের। এই চিংড়িগুলো 80 টাকা 250 বিক্রি হচ্ছে, মানে সচরাচর 90 টাকা 100 টাকা 250 বিক্রি হয়। পম্পলেটগুলো সাইজগুলো দেখো, আজকে এই পম্পলেটগুলো 450 টাকা কিলো বিক্রি হচ্ছিল, 120 গ্রাম 100 গ্রাম। মানে এখন এই পম্পলেট মাছ এতটাই দাম বেড়েছে মানে ভাবার বাইরে। তোমাদের গুলশা ট্যাংরা ছিল ভালো ভালো, কালারগুলো দেখো, মাছগুলো এতটাই ফ্রেশ ছিল আজকে। গ্লোজিগুলো দেখো কীরকম গ্লেজ দিচ্ছে, চকচক চকচক হচ্ছে। গুলশা ট্যাংরা খেতে খুবই স্বাদ, মানে অন্য ট্যাংরার থেকে অনেকটাই ভালো। হ্যাঁ, দেশি ট্যাংরার মতো না, সেটা একটা আলাদাই তুলনা। গুলশা ট্যাংরা 400 টাকা কিলো বিক্রি হচ্ছিলো। পাবদাগুলোর সাইজগুলো দেখো, 50 গ্রামের মধ্যে পাবদা এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। চাষ শুরু হয়ে পাবদার জাতটাই নষ্ট করে দিয়েছে। পাবদা 80 টাকা 250 বিক্রি হচ্ছিলো। মাছগুলো ফ্রেশ ছিল, ভালোই ছিল, খারাপ না। লোটে মাছ, লোটে মাছ হিসাবে লোটে মাছের দামটা খুব বেড়েছে, কিন্তু লোটে মাছগুলো আজকে খুবই ফ্রেশ ছিল, ভালো লোটে ছিল, মোটামোটা ছিল, 200 টাকা কিলো বিক্রি হচ্ছিল। সাইজগুলো দেখবে মাছগুলোর দারুণ সাইজ, কালারগুলো দেখ, লোটে হালকা লাল লাল হলে মাছগুলো ফ্রেশ হয়, ভালো হয়। কত কত মাছ দেখো, মাছগুলো দারুণ মাছ, এতটাই ফ্রেশ মাছ মানে ভাবার বাইরে। লোটে মাছ ফ্রেশ খুব কম সময় আছে, নইলে সাদা সাদা টাইপের আসে। সাদা লোটের লোকে নাকি বলে ভালো, ভালো না, জল খায় বলে সাদা হয়ে যায়। আর এখন বাজারে ইলিশের দামটা খুব পড়ে গেছে, যেহেতু ছোটো ইলিশ ঢুকে গেছে। 450 গ্রাম 450 গ্রাম ওজনের মাছও 400 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এখন যারা ইলিশ খাওনি সিজনে, তারা এখন ইলিশটা খেতে পারে, কারণ এই পূর্ণিমাটাই লাস্ট মাছটা ঢুকলো, এরপরে কিন্তু ইলিশ বন্ধ হয়ে যাবে, কারণ পুজো ঢুকে গেলে সব স্টোরের মাছ শুরু হয়ে যাবে। যারা এখনও পর্যন্ত ইলিশ মাছ খাওনি, তারা আমার মতে বলে তারা এখন খেয়ে নিতে পারো, কারণ এখন আয়ত্তের মধ্যেও থাকবে, খুব একটা বেশি খরচাও হবে না। মাছগুলো খুবই ভালো আসছে, গঠনগুলো দেখলেই বুঝতে পারবে। এই মাছগুলোর ওজন 400 গ্রামের মধ্যে, সব 400 গ্রাম 450 গ্রাম 400 টাকা কিলো বিক্রি হচ্ছিলো আজকে।